ব্যবসা পদ্ধতি সহজ করতে হলে সবার আগে ভ্যাট প্রদানের প্রক্রিয়া সহজ করার আহ্বান ব্যবসায়ীদের। ছোট এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের সুনির্দিষ্ট ছাড় দিতে এনবিআর এর প্রতি আহ্বান তাদের। শনিবার ঢাকা চেম্বার আয়োজিত এক অনলাইন আলোচনায় এসব আহ্বান জানান ব্যবসায়ীরা। এ সময় ভ্যাট আদায়ের স্বচ্ছতা আনতে কাজ চলছে বলে জানান এনবিআর কর্মকর্তারা। ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে ভ্যাট আইন প্রণয়ন করা হলেও নানা জটিলতায় এর সুফল পাচ্ছে না সরকার এবং ব্যবসায়ীরা। অনলাইনে ভ্যাট রিটার্ন জমার প্রক্রিয়ায় কাগজে কলমে হেল্পলাইন থাকলেও সেখানে নানা ভোগান্তিতে পড়তে হচ্ছে ব্যবসায়ীদের। এছাড়া এনবিআর এর অনেক প্রকল্প চালু না হওয়ায় গতি কম রাজস্ব আদায়। শনিবার ডিসিসিআই আয়োজিত এক অনলাইন আলোচনায় ভ্যাট আইনের বিস্তারিত তুলে ধরেন বক্তারা। সে সময় করদাতাদের অনলাইনে ভ্যাট রিটার্নে আগ্রহী করে তুলতে জটিলতা কমানোর আহ্বান জানান তারা। এ সময় কিউআর কোডের মাধ্যমে সব ব্যবসায়ীদের ভ্যাটের আওতায় আনতে কাজ চলছে বলে জানান ঢাকা চেম্বারের সভাপতি। ব্যবসায়ী হিসেবে কিন্তু আমরা সবাই চাই ট্যাক্স দিতে, মানে একটা মিসকনসেপশন আছে যে ব্যবসায়ীরা চায় না ট্যাক্স দিতে, আমরা কিন্তু চাই। বাট ইফ ইটস রেশনাল আর যদি সহজ, যত সহজ ভাবে দেওয়া যায় এটা কিন্তু মানে ইতিবাচক একটা জিনিস। কিউআর কোড নিয়ে কাজ হচ্ছে, কিউআর কোড এর মাধ্যমে ট্যাক্স নেটটা কেন্দ্র করে ওয়াইডেন করা যায়, একটা কনসেপ্ট দাঁড় করিয়েছি আমরা। ভ্যাট আদায়ে অনিয়ম দূর করতে কাঠামোগত সংস্কার এবং তথ্য প্রযুক্তির ব্যবহার বাড়ানো হচ্ছে বলেও জানান তারা। ভ্যাট প্রদানের প্রক্রিয়াটাকে সহজ করতে হবে এবং আরো যে ক্ষেত্রে কিছুটা অনিয়ম বা অসামঞ্জস্য চোখে পড়ছে সেগুলো সহজ করতে হবে। আমরা পুরানো সমস্যার সমাধান করলে আমাদের প্রত্যাশা আরো বেড়ে যাবে, আমাদের অর্থনীতির স্ট্রাকচারটা চেঞ্জ হবে, নতুন ব্যবসার সম্ভাবনা তৈরি হবে, বর্ধিত রাজস্ব, জিডিপি গ্রোথ বৃদ্ধি, আমার ইকোনমিক পার ক্যাপিটাল ইনকাম বৃদ্ধি, মানুষের এমপ্লয়মেন্ট জেনারেশন, এই দিক থেকে আমার যে লক্ষ্যমাত্রা, এর সাথে ব্যবসার অর্থনীতির যে চাকাটা স্লথ হয়ে যাওয়ার যে দ্বিমুখী বিপরীতমুখী দুটি ধারা, সেই ধারার মধ্যে সমন্বয় করা আমাদের জন্য চ্যালেঞ্জ হয়ে গিয়েছিল। আলোচনায় কর হার কমানো, রিফান্ড প্রক্রিয়া সহজ করা সহ এসএমই খাতের ব্যবসায়ীদের সুনির্দিষ্ট ছাড় দিতে এনবিআর এর প্রতি আহ্বান জানান ব্যবসায়ীরা। ইশরাত সুমা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।